বেঙ্গল আয়ুর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ভিডিওর বিষয় সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া ওষুধের দ্বারা কিভাবে দুর্বল স্মৃতিশক্তি বা স্মরণশক্তিকে অতি সবল এবং তীক্ষ্ণ করা যায়। দুর্বল স্মৃতিশক্তির সমস্যা শুধুমাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে দেখা যায় তা নয়, ছাত্রছাত্রী ছাড়াও নির্দিষ্ট একটি বয়সের পর সংশ্লিষ্ট বয়স্ক ব্যক্তিদের মধ্যেও এই সমস্যা অত্যন্ত প্রকট। আবার যুবক যুবতী বা প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই সমস্যা লক্ষণীয়। আমরা অনেকেই স্মৃতিশক্তি বা স্মরণশক্তি কমার বা হঠাৎ করে কমতে থাকার সমস্যাকে অবহেলা করি, কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার অন্যান্য ডিসঅর্ডার বা রোগব্যাধির মতো এটাও একটি রোগ, তা সে যে বয়সেই হোক না কেন। এই সমস্যার কারণ এবং বিস্তারিত আলোচনা বেঙ্গল আয়ুর চ্যানেলেই আরও একটি ভিডিওতে রয়েছে, তাই এই ভিডিওতে সে সকল আলোচনা করে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাইছি না। প্রয়োজনে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়া সেই ভিডিওটিতে স্মৃতিশক্তি বৃদ্ধির আরও কয়েকটি অতি কার্যকরী উপায়ের আলোচনা রয়েছে। সেই ভিডিওটির লিংক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। এবার আসি এই ভিডিওর মূল আলোচ্য বিষয়ে। এই ভিডিওটিতে আমরা স্মরণশক্তি বৃদ্ধি করার এবং স্মৃতিভ্রংশতা রোধ করার একটিমাত্র ঘরোয়া চিকিৎসার কথা আলোচনা করব। এই ঘরোয়া চিকিৎসাটি সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত চিকিৎসা, কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই, আর বালক বালিকা থেকে শুরু করে যে কেউ চিকিৎসাটি নিতে পারবেন। ঘরোয়া ওষুধটি সহজেই বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারবেন এবং বেশ কিছুদিন ধরে সংরক্ষণও করতে পারবেন। ওষুধটি তৈরি করতে যে ভেষজ উপাদান আমাদের প্রয়োজন হবে তা অতি সহজলভ্য, তা হল কাঞ্চন ফুলের পাতা। এই একটিমাত্র ভেষজ উপাদানই আমাদের প্রয়োজন। কাঞ্চন ফুল আমাদের প্রায় সকলের কাছেই পরিচিত। কাঞ্চন ফুলের গাছটির সমগ্র অংশই ভেষজ ওষুধ হিসেবে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত বিভিন্ন ওষুধ তৈরিতে বহু প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কাঞ্চন গাছের ভূমিকা অপরিসীম। এই ওষুধ অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ তৈরির জন্য কাঞ্চন ফুলের গাছের কয়েকটি তরতাজা পাতা প্রয়োজন। একেবারে বুড়ো পাতাও চলবে না, আবার কচি পাতাও নয়। কোনো পোকা কাটা বা নষ্ট পাতাও নেবেন না। মাঝামাঝি পুষ্ট 20-25টি পাতা প্রয়োজন। সংগ্রহ করার পর পাতাগুলিকে পরিষ্কার পানীয় জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর সেগুলিকে মোটাসহ কুটে নিতে হবে, অর্থাৎ খুব ছোট ছোট আকারে কেটে নিতে হবে। এবার 200 ml পানীয় জলের সঙ্গে পাতার টুকরোগুলিকে সেদ্ধ করতে হবে। মনে রাখতে হবে পাত্রের মুখ যেন ঢাকনা দিয়ে ঢেকে রাখা থাকে, আর আঁচ একেবারেই কম রাখবেন, অর্থাৎ একেবারে নিম্ন আঁচে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 30 মিনিট ধরে পাতাগুলিকে সেদ্ধ করতে হবে। তবে 30 মিনিটের জায়গায় একটু বেশি সময়ও লেগে যেতে পারে, কারণ পাতার টুকরোগুলিকে সেদ্ধ করে জলের পরিমাণ সিকি ভাগ বা 50 বা 60 ml করতে হবে। জলের পরিমাণ কমে সিকি ভাগ হয়ে গেলেই আঁচ বন্ধ করে দেবেন। তারপর জলটি ছেঁকে নেবেন। এই জলই আমাদের প্রয়োজন। এই জলকে কাথ বলা হয়। এবার 200 গ্রাম গাওয়া ঘি কোনো পাত্রে নিয়ে গ্যাস স্টোভে চাপিয়ে দিন। ঘি গলে গেলে পাতা সেদ্ধ জল ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিন।
এবং কম আঁচে ফোটাতে থাকুন। ফুটতে ফুটতে মিশ্রণের পরিমাণ যখন ঘিয়ের পরিমাণের সমান হয়ে যাবে তখন আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা হলে পাতলা কোনো কাপড়ে ছেঁকে এই কাঞ্চন পাতার ঘি কোনো কাঁচের পাত্রে রেখে দিন এবং প্রতিদিন এক চামচ করে ঘি আধ কাপ দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। দিনে একবার খেলেই চলবে, সকালের দিকে খাবার চেষ্টা করবেন। নাস্তা বা জলখাবার খাওয়ার 15-20 মিনিট পর এটি খাবেন। এইভাবে মাসখানেক খেলে স্মৃতিশক্তি অবশ্যই প্রখর হয়ে উঠবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।